এই হচ্ছে এবিসি নিউজ এজিটি লাইভ ইয়ে হ্যায় এবিসি নিউজ এজিটি লাইভ লিসেন টু এবিসি নিউজ এজিটি লাইভ দাদা এদিকে দাঁড়ে আমরা কই আছি বটলা ওই বটলা কি করে বাজি গুনি উপনির্বাচন হতে যাচ্ছে 23 জুন। আমরা সুদীপ বাবুর পক্ষ থেকে বুথ ভিত্তিক ভাবে আমরা প্রচারে বেরিয়েছি। এটা 36 নম্বর বিধানসভা বুথ। আর আপনার আমাদের সমস্ত ওয়ার্কাররাই বিভিন্ন বুথে এই সকাল বিকাল আমরা ডোর টু ডোর করছি আমাদের প্রার্থীর ফেভারে। আর কি কারণে আমাদের এই দুর্গতি আমাদের পোহাতে হচ্ছে এসব কথাও আমরা ভোটারদের কাছে আবেদন রাখছি, যাতে তারা সব কিছু বিচার বিবেচনা করে সুদীপবাবুকে ভোট দেয়। আর এছাড়াও এটা সুদীপবাবুর পুরানো এলাকা, সুদীপবাবুর প্রতি এলাকার ভোটারদের যথেষ্ট আস্থা আছে বলে আমাদের ধারণা। সুদীপ বাবু ভুট্টা দিয়েন 23 তারিখ আর সকাল সকাল যাবেন ভুট্টা দিয়ে। কথা কইছি সুদীপ বাবু আমরা ভুট্টা দিয়েন, এই আমাদের অনুরোধ। আবার আজকে বলে না হারি আয়া উপনির্বাচন আশা করি আপনারাও উপলব্ধি করতেছেন সুদীপকে নির্বাচিত করা দেখতে প্রয়োজন। উপনির্বাচন আমরা সুদীপবাবুর পক্ষের থেকে আইসি, সুদীপবাবুর ফেভারে যাতে আপনাদের ভোটটি পড়ে। কতজন ভোটার আছেন আপনারা? ঠিক আছে দাদারা কই 10 টাকা সকালবেলা দিতে যাই সকাল তো একটু হাত জোর করে করুন না। 80 মানুষ তো পড়া লাগে 140 দাদা কা ইয়া সামল দাদা সাইও সুদীপবাবুর পক্ষ থেকে একটু বলো এসে জুন দিয়ে উপনির্বাচন হতে যাচ্ছে, যাতে আপনাদের সুত্রা যাতে সুদীপবাবু সুদীপবাবুর পক্ষ থেকে আমরা এই মেসেজটা দিতে আসি। নমস্কার।